তাহলে কোরআন ওয়ালার আব্বা হাশরের ময়দানে কেমন হবে? কোরআন ওয়ালার মা হাশরের ময়দানে কেমন হবে? এবার বলুন হুজুর, দাদি আর দাদার কি খবর? দাদি আর দাদা, এবার নানি নানা, এবার শ্বশুর শাশুড়ি, এবার বিবি বাচ্চা, এবার কেমন হবে? রব বলবেন, আচ্ছা তুমি কোরআনওয়ালা, এই তুমি কোরআনওয়ালা, আসো 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 আসো, কিছু বলবা? সুবহানাল্লাহ বলবেন, কারোর ব্যাপারে কি কিছু কইবা? কারোর ব্যাপারে কিছু বলবা? বুঝে নাই কি কি বলবা, কি কি বলবা, কারোর ব্যাপারে কি কিছু বলবা? তোমার কোনো কথা আছে? সুবহানাল্লাহ বলবেন না। এই কোরআনওয়ালা খালেদ, তোমার কোনো কথা আছে? এই কোরআনওয়ালা রাশেদ, তোমার কোনো কথা আছে? জি আছে, জি আছে, জি আছে, কি বলবা বলো? যিনি আমাকে পড়িয়েছেন তাকেও দিতে হবে, যিনি আমার মাদ্রাসার ওস্তাদদের বেতন দিয়েছেন তাকেও দিতে হবে, যিনি ওস্তাদের চাটাই বিছিয়ে দিয়েছেন তাকেও দিতে হবে, যিনি ওস্তাদের পাখার বিদ্যুৎ বিল দিয়েছেন তাকেও দিতে হবে। তুমি কাকে কাকে দিতে বলো, বলো বলো, নাম ধরে ধরে বলো, বলো ইশফাত উশফা, বলো ইশফাত উশফা, বলে ইশফাত উশফা, বলো 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 বলো, কাকে কাকে বলবো বলো, যার কথা বলবো তাকে দিয়ে দিব, যাও। বিশেষ হয়েছে, হ্যাঁ ইনশাআল্লাহ, অচিরেই এই তামাশাগুলো দেখবেন চচক্ষে। আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিনা ফাতারিফুনাহা ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন। চোখে দেখব, চোখে ইনশাআল্লাহ, চোখে দেখব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চোখে দেখব ইনশাআল্লাহ। আমাদের এক একজন তো আব্দুল এমনি আব্দুল হাসান মাদান ফেরেশতা আমি ধরে রাখছি। আল্লাহ এটা কোরআন, আল্লাহ এটা কোরআন, আল্লাহ এটা কোরআন, এটা কোরআন ওয়ালা। তো আল্লাহ তাআলা বলবেন, দেখো তো, দেখো তো, দেখো তো, জাহান্নামে তোমার কেউ আছে না, দেখো তো, জাহান্নামে কেউ আছে কিনা দেখো তো, ওদের কি হবে, ওদের কি হবে, ওদের কি হবে, ওদেরকে কি করা বলে? তাহলে প্রথম হাত ধরবে কার? আব্বা। প্রথম হাত ধরবে কে? মা, দাদা, দাদি, নানা, নানা, কমপক্ষে 10 জন, কমপক্ষে কত জন? কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটা করিম, এটা মাজিদ, এটা করিম, এটা মাজিদ, এটা মুবিন, এটা তিবিয়ান, এটা ফুরকান, এটা হুদা, সুবহানাল্লাহ, এটা শিফা, এটা কি আসলে কোরআন শিফা, সব শব্দ সবগুলো আছে কিনা নাই বলেন? এটা কি হুদা, এটা কি রহমা, এটা কি তিবিয়ান, এটা কি উরওয়াতুল উসকা, এটা কি হাবলুম মাতিন, এটার সাথে লাগলেই দামি। কোরআনওয়ালা বন্ধুরা, ওলামায়ে উম্মত, পায়ে ধরে বলি, আপনারা দামি, দামি, দামি মানুষ বেদামি কাজ করতে পারে না বলেন? দামি মানুষ বেদামি কাজ করতে কি পারে না? দামি মানুষ বেদামি কাজ করে না, ডিজিটাল সাইকেল চালায় না, এটা তার চাকরির সাথে নাই। এসবি সাহেব সাইকেল চালায় না, বলেন এসবি সাহেব কি চালায় না? এসবি সাহেব মোটরসাইকেল চালায় না, এই জন্য আমরা দামি না বেদামি কাজ করবো না, বলেন? দামিরা চোখের গুণা করবো না, কানের গুণা করবো না, জবানের গুণা করবো না, দামিরা বেদামি কাজ করবো না, বলেন? আমাদের দামি না বেদামি, তাহলে মোবাইলে গুণা করবে কে? বেদামিরা কারা বলেন? যাদের ওই পারে নাই তারা। আচ্ছা যারা ওই পারে দেখবে না, জান্নাতে দেখবে না, এই বেচারা দুনিয়াতে কি করবো? আমি কোন বারে দেখবো ইনশাআল্লাহ? বলেন কোন বারে দেখবো? তাহলে এবারে দেখবো না ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ? আচ্ছা এবারে দেখলে আর কটা দেখবে? এবারে দেখলে আজ থেকে দিলে যদি 70টা করে দেখেন তো মোট কয় বছরে কটা দেখবেন? ডেলি যদি 70টা করে দেখেন তো কয়টা দেখবেন? আচ্ছা এবারে যেগুলোকে দেখতেছেন ধরা যায়, ছোঁয়া যায়, বলা যায়, জোরে কয় না, ধরা যায়, ছোঁয়া যায়, বলা যায়, তো কাল লাগিয়া কি হারাইলেন? আমরা কি এপারে দেখবো না ওপারে দেখবো?
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ও পারে দেখবো, বলেন ইনশাআল্লাহ। ওরা দেখুক এ পারে, আমরা দেখবো ও পারে, বলেন ইনশাআল্লাহ। বেঈমানরা দেখুক, আমরা দেখবো ও পারে। কোথায় কয়জন দেখবেন? হইতে পারে একবার ভিন নারী থেকে তুমি চোখ নিচু করার দ্বারা, হইতে পারে সাথে সাথে সত্তর হাজারের ফয়সালা হয়ে গেছে, আবার নিচু করার দ্বারা আবার সত্তর হাজার, আবার নিচু করার দ্বারা আবার সত্তর হাজার, আবার নিচু করার দ্বারা আবার সত্তর হাজার। কত দেখবা বন্ধু, কত দেখবা, দেখতে 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 দিতে 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 শেষটা রব বলবেন ফেরেশতার পর্দা হটা, এবার ও আমাকে দেখুক, আমি ইনশাআল্লাহ ও পারে নাই পারে দেখবো না এখানে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভিন নারীর দিকে চোখ তুলবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন চোখে হায়ার চশমা সুরমা লাগাও, হায়ার সুরমা লাগাও, তাকওয়ার গিলাফ লাগাও, চোখের উপরে তাকওয়ার গিলাফ লাগাও, কানের উপরে তাকওয়ার গিলাফ লাগাও, জবানের উপরে তাকওয়ার গিলাফ লাগাও, তাকওয়ার গিলাফ লাগাও, বলেন তাকওয়ার কি? তাকওয়ার গিলাফ লাগাও, তাকওয়ার পর্দা লাগাও, গিলাফ মানে কি? তাকওয়ার পর্দা লাগাও, কি লাগাও বলুন? এরপরে রব আরেকটা দিয়ে বলবো, আরেকটা দিব, এটা দেওয়ার লগে লগে আগে সব ভুলে গেছি, তুমি কে? আমি মাজিদ, মানে তোমার রব তোমাকে আগেই বলেছিল মাজিদ, আমি বাড়তি, আমি কি এ আশায় বুক বেঁধে বসে আছি আলহামদুলিল্লাহ, এ আশায় বুক বেঁধে কি বসে আছি আলহামদুলিল্লাহ, এ আশায় বুক বেঁধে চোখ নিচু করছি আলহামদুলিল্লাহ, বলেন হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুম মদিনায় তাইয়্যিবা একবার বয়ান করেছেন, তিনি বলেন এই দুই চোখ 15 বছর ভিন নারীর দিকে একবার উঠে নেই, এই জন্যই পারে সুবহানাল্লাহ, বলেন এই জন্যই সে এত আয়াত আর হাদিস মুখস্থ পারে সুবহানাল্লাহ। আমাদের হালত কি? নামাজের বাইরে যার চোখ মাহফুজ, নামাজের ভিতরে তার দিল মাহফুজ, নামাজের ভিতরে যার দিল যে পরিমাণ মাহফুজ, তার দুনিয়া আখিরাত কে পরিমাণ দান। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من زكاها وقد خاب من دساها قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم سبحان الله يسمعون الله تذكر اذكار মধ্যে মিল আছে নেই, এখন সব বলেন قد افلح من تزكى ذلك اذكار له মিল আছে নেই, বুঝতে বলো আমারে বুঝতে পারতেছি কি যে কি বুঝছেন কল قد افلح من আর এখানে কি মিলছে নেই, تزكى اذكار কোন تزكى দিল সাফ করবে যে সে কামিয়াব, আর দিল সাফ কার চোখ নিচু যার, আর কি বলতো আল্লাহ তৌফিক দান, আল্লাহ আমাদের চোখগুলোকে সাফ করে দেন, আল্লাহ চোখ হলো পোস্ট অফিস, এই চোখ হলো পোস্ট অফিস, এটা হলো গোডাউন, এটা হলো কি পোস্ট অফিসে সাপ্লাই দেয় গোডাউনে, আইয়ে গোডাউনে কি করে বলেন, তো পোস্ট অফিসে যদি পর্দা লাগাই দেন গোডাউন নিরাপদ, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে চোখে পর্দা, বলে চোখে পর্দা, কানে পর্দা, জবানে পর্দা, দামাগে পর্দা, কু কথা বলবো না, কু কথা শুনবো না,
কুদৃষ্টি দিব না, কুচিন্তা করবো না।